এক লাফে বড় শতাংশ ডিএ বাড়ালো কেন্দ্র সরকার। আনন্দে আত্মহারা কেন্দ্রের সরকারি কর্মীরা। রাজ্য সরকার যা পারে না তাই করে দেখালো কেন্দ্র সরকার। কারা পাবেন এই ডিএ? মোট কত শতাংশ বাড়লো ডিএ? প্রকাশ্যে বিরাট বড় খবর। প্রতিটি সরকারি কর্মচারীর কাছে ডিএ খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র গুরুত্বপূর্ণই নয়, ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির মধ্যেও পড়ে। সরকারের তরফ থেকে কর্মীদের এই ডিএ বাড়িয়ে দেওয়া। সাম্প্রতিক পরিস্থিতি ও মূল্যবৃদ্ধি বিবেচনা করে সরকার ধীরে ধীরে ডিএ বাড়িয়ে থাকেন। এই ডিএকে কেন্দ্র করে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যে সরকারি কর্মচারীদের ঠিকমতো ডিএ না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন অনশন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। একদিকে যখন রাজ্য জুড়ে এই অবস্থা, তখনই কেন্দ্র সরকারের তরফে ডিএ নিয়ে দেওয়া হলো বড়সড় ঘোষণা। কেন্দ্র সরকারের তরফে বাছাই করা বেশ কিছু সরকারি কর্মীদের 16% ডিএ বাড়ানো হয়েছে। এই খবরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা রীতিমতো আনন্দে আত্মহারা। কাদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ডিএ? কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অথবা কেন্দ্র সরকারের স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী রয়েছেন এবং যারা এখনো পূর্ব সংশোধিত অর্থাৎ পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন তুলছেন, তাদের ক্ষেত্রে ডিএ 1 জানুয়ারি 2023 থেকে বেতনের 396% বেড়ে 412% করা হচ্ছে। অর্থাৎ সহজভাবে বললে, কেন্দ্র সরকারের কর্মচারীদের মধ্যে যারা এখনো পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে বেতন তুলছিলেন, তাদের ডিএ 396% থেকে বাড়িয়ে করা হয়েছে 412%। তাদের ডিএ বাড়ানো হয়েছে 1 লাফে 16%। কেন্দ্র সরকারের উদ্যোগে বেজায় খুশি কেন্দ্র সরকারের কর্মচারীরা। তবে এই সম্পূর্ণ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তৎপরতা। আরো বেশি করে প্রশ্ন তুলছে রাজ্য সরকারি কর্মচারীরা, কবে ডিএ বাড়াবেন রাজ্য সরকার? সরব রাজ্যের সরকারি কর্মচারীরা।